বনগাঁর প্রখ্যাত শিক্ষক মণ্ডল। নমস্কার, নিউজ নোভেন্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদৃতা। আমরা আবার চলে এসেছি প্রতিদিনকার মতন আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা নিয়ে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, যেহেতু বর্তমান পরিস্থিতিতে লকডাউন চলছে এবং স্কুল কলেজ সব বন্ধ, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই চরম অসুবিধার মধ্যে পড়েছে ছাত্রছাত্রীরা। পরের বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে চিন্তিত তারা। ঠিক সেই কারণের জন্যেই বনগাঁ পৌরসভা এবং নিউজ নোভেন্স ল্যান্ডের বিশেষ উদ্যোগে আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা, যা প্রত্যেক দিন 11টা থেকে 3টে পর্যন্ত আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম ক্লাসে। আজ আমরা করব প্রথমে বাংলা ক্লাস। আমাদের সঙ্গে আমরা স্টুডিওতে পেয়েছি শিক্ষক শ্রী দীপক বিশ্বাস এবং শিক্ষক শ্রী তমাল তরু দত্তকে। আমরা স্যারদের আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো এবং সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের স্টুডিওতে এসে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার জন্য। সময় নষ্ট করব না, সরাসরি চলে যাব ক্লাসে। বর্তমান বিশ্ব এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি। এই সংকটের মুখে দাঁড়িয়েও বনগাঁ পৌরসভা এবং নিউজ নোভেন্স ল্যান্ডের এই উদ্যোগকে সাধুবাদ। সরাসরি চলে আসি আজকে আমাদের পাঠ্য সাহিত্য। তাহলে প্রথমেই সাহিত্য কি আমরা শুনি, আমরা জানি ঠিকই, তারপরেও আমরা বলি সাহিত্য জীবনের দর্পণ। আর জীবনের যদি দর্পণ, তাহলে সেই দর্পণে অবশ্যই ব্যক্তি জীবনের খুঁটিনাটি, দুঃখ, আনন্দ, বেদনা, স্নেহ, মায়া, মমতা সবই সেখানে প্রকাশিত হয়। এসো তাহলে আমরা আজ দেখি আমাদের পাঠ্য অভিষেক কবিতার মধ্যে দিয়ে সেই কোন অনুভূতি প্রকাশিত পেয়েছে। দেখো আজকে আমাদের পাঠ্য অভিষেক। সেই অভিষেক কবিতাটি পাঠ করতে এসে বা পড়াতে এসে আমরা প্রথমেই জেনে নেব এই কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম কি, মেঘনাথ বধ কাব্য, এবং কবিকে না মাইকেল মধুসূদন দত্ত। জন্ম বংশ পরিচয়ের মধ্যে আমরা খুব কম যাচ্ছি, যেহেতু এত বড় একটা কবিতা তাই বোর্ডের সব লেখা আছে, কিন্তু যদি সময় পাই আমরা মাঝে মাঝে আলোচনা করে নেব। দেখো কবিতাটি মোট 785টি চরণ বা লাইনে বিভক্ত, আর এর মধ্যে দিয়ে আমাদের পাঠ্য যে অংশটুকু, যে খণ্ডিত অংশটা আমাদের পাঠ্য বাছা হয়েছে, তা 657 থেকে 762টি, এই মধ্যবর্তী এই চরণগুলো আমাদের পাঠ্য। এবার চলে আসি এই মেঘনাদ বধ কাব্যটির স্বর্গ সংখ্যা কয়টি। স্বর্গ সংখ্যা 9টি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে অভিষেক, অষ্টলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্বেদ, প্রেতপুরী এবং সংস্ক্রিয়া। তাহলে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ শুরুতেই আমরা লিখে রেখেছি অভিষেক। তাহলে এই মেঘনাদ বধ কাব্যের যে স্বর্গ, প্রথম স্বর্গই অভিষেক। তাহলে তোমরা বুঝতে পারছ কি আমাদের পাঠ্য যে কবিতাটি, সেই কবিতাটি প্রথম স্বর্গেই আমাদের পাঠ্য। তাহলে বোঝা গেছে? আচ্ছা এসো এবার কবিতা পাঠের মধ্যে দিয়ে আসি। দেখো আমি কবিতা পড়ি এবং সাথে সাথে আলোচনা করি। দেখো কনক আসন ত্যাজি। তাহলে কনক আসন কি? কনক আসন মানে সোনার আসন। তাহলে দেখো সোনার আসন, তোমাদের মনে হতে পারে সোনার আসন কি জিনিস। আচ্ছা দেখো আমার হাতে একটা পেন, এই পেনটার দাম ধরে নাও 6 টাকা। এর যদি অন্ত্যেস্ত কেটে দেওয়া হয় তাহলে থাকে 6, 6 মানেও 6 টাকা। ঠিক এখানে আসন প্রকৃত অর্থ সিংহাসন, তার এই সিংহ এই অংশটাকে কেটে আসন বলা হয়েছে, প্রকৃত অর্থ সিংহাসন। তাহলে সোনার সিংহাসন ত্যাজি মানে ত্যাগ করে। কে ত্যাগ করলেন প্রশ্ন তোমাদের মনে জাগতেই পারে। দেখো বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ তার সঙ্গে বিশ্বন যোগ করা হয়েছে বীরেন্দ্র কেশরী। কেন বীরেন্দ্র কেশরী? বীরেন্দ্র শব্দ ভাঙলে হয় বীর যোগ ইন্দ্র, অর্থাৎ বীর শ্রেষ্ঠ। কেশরী কেন? না বনের কেশর, আগে দেখো কেশরী মানে কেশর আছে, যার কেশর কার আছে? না সিংহের। বনের সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী পশুরাজ তিনি হচ্ছে সিংহ। ঠিক এখানে বীরদের মধ্যে শ্রেষ্ঠকে না ইন্দ্রজিৎ, সেই বিশেষণে তাকে বিশেষিত করা হয়েছে। তাহলে সেই বিশেষণ মেনে ইন্দ্রজিৎ কী করলেন, সিংহাসন থেকে নেমে এলেন। তা তোমাদের মনে প্রশ্ন হতে পারে নেমে আসার কারণ কি? দেখো কারণ কি, প্রণমিয়া অর্থাৎ প্রণাম করলেন ধাত্রীর চরণে। ধাত্রী মানে মাতা, ধাইমা, তার চরণে প্রণাম করলেন, করে বললেন কি দেখো কহিলা, কহিলা মানে বললেন।
আবার এই এইটুকুর মধ্যে দিয়ে দেখো, এত বড় রাজা, সে সিংহাসন থেকে নেমে এসেছেন তার মায়ের পায়ে প্রণাম করার জন্য। তাহলে এর মধ্যে দিয়ে, এইটুকু চরিত্রের মধ্যে দিয়ে দেখো তার একটা চরিত্র ফুটে উঠেছে। কী চরিত্র? সে মাতৃভক্তি, তার কাছে মা সবার ঊর্ধ্বে। তার কাছে এসে তিনি প্রণাম করলেন, বললেন কি দেখো, কি হেতু, কি কারণে? মা তো মা, গতি তব আজি এ ভবনে, তোমার এই ভবনে অর্থাৎ আমার কাছে আসার কারণ কি? কহ দাসে, দাস বলতে সেবক, সন্তান এই অর্থে। সেই কহ দাসে লঙ্কার কুশল, লঙ্কার কুশল বলতে মঙ্গলময়, অর্থাৎ লঙ্কায় সবাই নিরাপদ আছে তো। এই কথা বলার জন্যে দেখো, বা এই কথার মধ্যে দিয়ে তার আরেকটা চরিত্র ফুটে উঠেছে, না পরিবার পরিজনের সুখেই তার সুখ। তার মধ্যে কি একটা উৎকণ্ঠা রয়েছে, এত বড় রাজা হওয়া সত্ত্বেও পরিবার দেশ এই যে ভাবনা, এই ভাবনা তার মধ্যে দিয়ে উঁকি দিয়েছে। আমরা প্রথমেই বলেছি মানুষের চরিত্র ফুটে ওঠে তার ব্যক্তিগত চিন্তা অনুভূতির মাধ্যমে, এগুলো তার একটা ছোট্ট ছোট্ট চরিত্রের বৈশিষ্ট্য। চলে আসো দেখো, তখন কি করছে মা, শির চুম্বি, শির মানে মস্তক বা এখানে কপাল, স্নেহাশিসে ভরিয়ে দিয়েছেন মা ছদ্মবেশী। তাহলে এই মা যাকে তিনি মা হিসাবে ভেবেছেন, সে আসলে এখানে বলছে দেখো ছদ্মবেশী অম্বুরাশি সুতা। অম্বুরাশি মানে কি? অম্বু মানে জলকণা, রাশিকৃত অর্থাৎ অগাধ অনন্ত, অর্থাৎ সমুদ্রকেই অম্বুরাশি বলছি। সুতা মানে কি? সুত মানে পুত্র, সুতা মানে কন্যা। তাহলে সমুদ্রের কন্যাকে, কথিত আছে সমুদ্রের কন্যা হচ্ছে এই দেবী লক্ষ্মী বা রমা বা ইন্দিরা। এখানে তিনি এই ছদ্মবেশ ধারণ করে এসেছিলেন। তার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, তিনি একজন দেবী হওয়া সত্ত্বেও তার এই ছদ্মবেশের কারণ কি? আমরা উত্তর এখন দেবো না, এসো আমরা প্রত্যেকটি লাইন পড়ে পড়ে এই উত্তরটা খুঁজবো কোথায় আছে। দেখো উত্তর দিলা মানে এই সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী উত্তর দিলেন হাই, তার এই প্রথম শব্দের মধ্যেই রয়েছে একটা খেদোক্তি, যে খেদোক্তি তিনি প্রকাশ করেছেন, দুঃখের বাতাবরণ তৈরি করেছেন। এখানেই কবি মাইকেল মধুসূদনের মাহাত্ম্য, পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। কনক লঙ্কার দশা বলতে কনক লঙ্কার এই যে বিপদ, কি আর বলবো, ঘোরতর রণে অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে হত প্রিয় ভাই, তোমার প্রিয় ভাই বীর বাহু বলি। বীর বাহু কে? তোমাদের মনে প্রশ্ন হতে পারে, এইবার দেখো চলে আসো আমাদের বড়ুয়ারকে। এ দেখো রাবণ এবং চিত্রাঙ্গদার দুই পুত্রের নাম আমরা লিখে রেখেছি, একদিকে বীরবাহু একদিকে মহাবাহু ইন্দ্রজিৎ মেঘনাথ, এরা বিভিন্ন বিশেষণে বিশেষিত করা হয়েছে কখনো কখনো। তাই বীরবাহু, এই বীরবাহুকে তাহলে রাবণ এবং চিত্রাঙ্গদার পুত্র, তাহলে দেখো বলেছে ঘোরতর রণে ভয়ঙ্কর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে, তার শোকে অর্থাৎ তার শোকে কার শোকে, না এই বীরবাহুর মৃত্যুর শোকে, মহাশোকী মানে শোকে দীর্ণ জীর্ণ ভেঙে পড়েছেন, কে? রাক্ষসাধিপতি। রাক্ষসাধিপতিকে? রাক্ষস কুলের অধিপতি, আর অধিপতি মানে রাজা, তাহলে রাজাকে? না রাবণ। এবার দেখো তাহলে তার শোকে ভেঙে পড়েছেন রাক্ষসাধিপতির, তাহলে এই জায়গায় দেখো রাবণেরও একটি চরিত্র ফুটে উঠেছে। সে এত বড় রাজা, রাজ ঐশ্বর্য তার আছে, কিন্তু তার মধ্যেও একটা পিতৃ স্নেহ, সে পিতৃস্নেহে সে ভেঙে পড়েছে, চুরচুর হয়ে ভেঙে পড়েছে, সে তার মায়ের এই কথোপকথনে ফুটে উঠেছে। কেন কি? যে মহাশোকে, শোকে দীর্ণ হয়ে পড়েছে। আসো চলে আসো দেখো, সসৈন্যে সাজেন আজে যুঝিতে আপনি, তার সসৈন্যে কেন, নিজে সৈন্য নিয়ে, কারণ পুত্র হত্যার জ্বালার প্রতিশোধ নিতে কি আসছেন, না সসৈন্যে সসৈন্যে সেজে উঠেছেন, যুঝিতে আপনি, যুঝিতে মানে যুদ্ধ করতে, আপনি নিজেই যুদ্ধে সেজে উঠছেন। ঠিক আছে, আবার আমরা দুজন মিলে আলোচনা করছি, আর এক স্যার করুক, আমি আবার পরে করেছি। আমি তমালতরু দত্ত, বনগাঁ নিউজ নোম্যান ল্যান্ডস এবং বনগাঁ পৌরসভার যৌথ উদ্যোগে এই পাঠশালার যে বিশেষ আয়োজন, এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার পড়িয়েছেন যে রাবণ তিনি অত্যন্ত শোকগ্রস্ত অবস্থায় বিরাজ করছেন, অভিষেক, রাবণ তার ছেলেকে অভিষিক্ত করবে আমরা এই কবিতার শেষে দেখব। আমি শুরুতে
একটু গঙ্গা জলে গঙ্গা পুজোই করি। মাইকেল মধুসূদন দত্ত তার আত্মপরিচয় উনি বলছেন, এবং এটা তোমরা কেউ যদি কখনো পার্ক সার্কাস মল্লিকবাজার মোড়ে যাও, সেখানে মধুসূদনের সমাধিস্থল আছে, সেখানে তার সেই সমাধির ওখানে ফলকে লেখা আছে, দাঁড়াও পথিকবর, দাঁড়াও পথিকবর তিষ্ঠ ক্ষণকাল, একটু ভুল, দাঁড়াও পথিকবর জন্ম যদি বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল এ সমাধি ক্ষেত্রে, জননীর জননীর কোলে লভয়ে যে মতি আমি মধুসূদনকে ঝড়ের পাখি এলভেটরস এর সাথে তুলনা করা হয়েছে। বাংলা সাহিত্যে মধুসূদনকে নবযুগের অগ্রদূত বলা যেতে পারে, এবং এ বিষয়ে মধুসূদনের বন্ধু যতীন্দ্রমোহন সরকার উনি বলছেন যে, মাই ডিয়ার মধু, ইউর কান্ট্রি ডাজ নট নো হোয়াট অ্যান ইনস্টেলেবল জুয়েল ইউ আর, বাট উই হ্যাভ বিন ফরচুনেট এনাফ টু নো ইট। বঙ্কিমচন্দ্র মধুসূদন সম্পর্কে বলছেন যে, আমাদের বাংলা সাহিত্যে স্মরণীয় ব্যক্তিত্বের কোনো অভাব নেই, এবং এখানে কুল্লুক ভট্ট, রঘুনন্দন, যদুনাথ, জগদীশ, জগন্নাথ, বিদ্যাপতি, চণ্ডীদাস, রামমোহন অনেকে জন্মগ্রহণ করেছেন, এবং এদের সাথে মধুসূদনের নামও আমরা একসাথে উচ্চারণ করতে পারি, কালপ্রসন্ন, ইউরোপ সহায়, সুপবন বইছে, জাতীয় পতাকা উড়িয়ে দাও, এর সাথে নাম লেখো শ্রী মধুসূদন। আমার সৌভাগ্য হয়েছে যে মধুসূদনের জন্মস্থানে আমি দুবার যেতে পেরেছি। আমি একটা ছবি তোমাদেরকে দেখাবো যেখানে আমি মধুসূদনের জন্মস্থান, যেখানে আমি দাঁড়িয়ে আছি, একটা তুলসী গাছ সেখানে রয়েছে, এটা মধুসূদনের জন্মস্থান। মধুসূদন এই যে কাঠবাদাম গাছটা দেখছো, এই কাঠবাদাম গাছেই নিচে বসে উনি অনেক কবিতা রচনা করেছেন, এবং এর পাশেই আছে কপোতাক্ষ নদী। উনি বলছেন, আমি একটু টেনশনে একটু ভুলে গেছিলাম, ওখানে উনি বলছেন যে, যশোরে যশোরে সাগরদ্বারী কপোতাক্ষ তীরে জন্মভূমি, এবং তার পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী। এই জাহ্নবী দেবী ওনার বাপের বাড়ি ছিল খুলনা জেলার কাঠিপাড়া গ্রামে, জমিদার বংশের সন্তান, এবং মায়ের কাছ থেকেই ছোটোবেলা থেকেই উনি শিক্ষা লাভ করেছেন। গ্রামের পাশেই এক বিশাল বড় মসজিদ আছে, সেখানকার মৌলবী লুৎফুল হকের কাছ থেকে উনি আরবি ফার্সি এগুলো শিখেছিলেন, এবং জানা যায় পরবর্তীতে ইংরেজি শিক্ষার সূত্রপাত তার হাতেই ঘটেছিল। মধুসূদনের ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে বিখ্যাত ইংরেজ কবিদের মতন উনি কবি হবেন, কিন্তু দুর্ভাগ্য জীবনে খ্যাতি, অর্থ, যশ সব কিছুই উনি চেয়েছিলেন, সবই উনি পেয়েছিলেন, কিন্তু কোনোটাই ওনার মন পূর্ণ হয়নি। স্যার, এবার আমরা পড়ার মধ্যে চলে আসি, স্যার যেখানে পড়িয়েছে তারপর থেকে একটু আমি পড়াই। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিল ভগবতী, কে বোধিল কবি প্রিয়ানুজে। ইন্দ্রজিৎ অবাক হয়ে গেছে যে তার ধাইমা প্রভাষা, অ্যাকচুয়ালি প্রভাষা লক্ষ্মী দেবী এসেছিলেন প্রভাষার ছদ্মবেশ ধরে, তিনি তো অবাক হয়ে গেছেন, কারণ ইতিপূর্বে তো ইন্দ্রজিৎ রাঘবকে হত্যা করেছে, সে কী করে বীরবাহুকে মারতে পারে সেটা ভাবতেই পারছে না।
নিশারণে সংহারিনু আমি রঘুবরে, রাত্রিকালীন যুদ্ধে আমি রামকে হত্যা করেছি, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বারসি প্রচণ্ড স্বর বৈরী দলে, আমি বৈরী দল শত্রুকে খণ্ড খণ্ড করে আমি টুকরো টুকরো করে কেটে ফেলেছি। তবে বারতা, তবে কেন এ বার্তা? বারতা মানে বার্তা, মানে সংবাদ। তবে তুমি আমাকে কেন এই সংবাদ দিচ্ছ? জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে, জননী তুমি কোথায় পেলে আমাকে তাড়াতাড়ি এই কথার জবাব দাও। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী লক্ষ্মী দেবী, অ্যাকচুয়ালি লক্ষ্মী দেবী এসেছিলেন প্রভাসার ছদ্মরূপে। যখন বীরবাহুর মৃত্যু হয়েছে, মকরক্ষ ভগ্নদূত মকরক্ষ এসে রাবণকে সংবাদ দিচ্ছে যে বীরবাহুর মৃত্যু ঘটে গেছে। মন্ত্রী সারণ হাত জোড় করে বলছেন যে এ মায়াময় পৃথিবীতে সুখ দুঃখ সবই বৃথা, এখানে আমাদের আর কিছু পাওয়ার নেই। কিন্তু রাবণ স্ত্রী চিত্রাঙ্গদা প্রিয় পুত্রের মৃত্যুতে তিনি শোকে পাগল। তিনি আলুথালু বেশে রাজদরবারে এসে রাবণকে অভিযুক্ত করছেন। রাবণ তখন সশন্যে সেজে উঠেছেন এবং এই সৈন্যদের পদভরে স্বর্ণলঙ্কা কম্পিত, এমনকি জলধি পর্যন্ত কেঁপে উঠেছে। সেখানে বরুণের স্ত্রী বারুণী, তিনিও এই সংবাদ পেয়েছেন যে কী ব্যাপার। তখন তার প্রিয় বান্ধবী লক্ষ্মীকে বলছেন যে যাও, তুমি যাও গিয়ে দেখো তো কী হচ্ছে। তিনি তখন এসছেন, এসে দেখেন যে প্রমোদ উদ্যানে তখন ইন্দ্রজিৎ ব্যস্ত আছেন, স্বর্ণলঙ্কা শূন্য। তবস্বরে বাঁচিয়া মরিল, বলছে তোমার বাণে সে মরে বেঁচেছে, কারণ রাম হচ্ছে মায়াবী মানব। যাও তুমি তড়া করি রক্ষ রক্ষ কুলমান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। তুমি এই প্রচণ্ড যুদ্ধে, কাল যুদ্ধে তুমি লঙ্কার চূড়ামণি, তুমি এই লঙ্কাকে রক্ষা করো। এবার স্যার আসছেন। আবার দেখো আমাদের স্যার অনেকটাই পড়িয়েছেন, এবার আমি আবার শুরু করি। স্যার পড়িয়েছেন যাও তুমি তড়া করি, যাও তুমি তড়া করি মানে তুমি তাড়াতাড়ি যাও। মা দেবী লক্ষ্মী ছদ্মবেশে এসেছেন, প্রভাসার ছদ্মবেশে এসে, তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে তিনি ছদ্মবেশ এলেন কেন, তার আসার উদ্দেশ্য কী। আবারও প্রথম থেকে যা কথা বলেছি আমরা, সেই উদ্দেশ্য কী সেটা নিজে খুঁজবো, কোথায় কোন লাইনের মধ্যে দিয়ে আমরা সেই উত্তরটা পাবো। যাও তুমি তড়া করি, তুমি তাড়াতাড়ি যাও, রক্ষ মানে রক্ষা করো, রক্ষ কুল মান মানে রাক্ষস কুলের মান সম্মান তুমি রক্ষা করো। তাহলে রাক্ষস কুলের মান কি? না, এই ভয়ঙ্কর যুদ্ধে রাক্ষস কুল ধ্বংস হতে বসেছে। তাহলে এই কাল সমরে, কাল তোমরা জানো, কাল মানে সময়, আবার কাল মানে একটা বাজে অবস্থা, সমর মানে যুদ্ধে, মানে এই যুদ্ধকালীন সময়ে তুমি নেই, তুমি শ্রেষ্ঠবীর, তুমি সেখানে যাও, রক্ষকুলের মান সম্মান তুমি রক্ষা করো। তারপরে বলছেন রক্ষ চূড়ামণি, রক্ষকুলের তুমি শ্রেষ্ঠ চূড়ামণি, শ্রেষ্ঠ বীর। দেখো পরে আসি, ছিঁড়িলা কুসুম দাম, তাহলে ছিঁড়লেন, ছিঁড়ে ফেললেন, কুসুম মানে ফুল, দাম মানে মালা, ছিঁড়ে ফেললেন মালা, ফুলের মালা ছিঁড়ে ফেললেন রোষে মহাবলী মেঘনাথ। আবার দেখো এই মহাবলী মানে মহান বলশালী কে, মেঘনাথ ইন্দ্রজিৎ বা মহাবাহু, সে রোষে ছিঁড়ে ফেললেন, রাগে ছিঁড়ে ফেললেন। তাহলে তার প্রশ্ন হতে পারে এই রাগের কারণ কী, তাহলে রাগের কারণটা কী, যে কী কারণ আমরা আলোচনার মধ্যে আসি দেখি। তাহলে ফেলাইলা, ফেলে দিলেন কনক বলয়, কনক মানে সোনার বলয় বলতে বালা, দূরে, তাহলে দূরে ছুঁড়ে ফেলে দিলেন রাগে। পদতলে পড়ি, পায়ের তলায় পড়ে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে কানের অলঙ্কার, কানের অলঙ্কারও পায়ের তলায় পড়ে গড়াগড়ি গেল। যথা, এর সঙ্গে কবি তুলনা করছেন অশোকের ফুল, অশোক ফুল, অশোক অশোকের ফুল, অশোকের তলে আভাময়। একটা ফুলের গাছে, ফুল যেমন গাছেও শোভা পায়, সেই ফুলটা যখন নিচে পতিত হয়ে থাকে সেইটাও আলাদা একটা শোভা বর্ধন করে। এখানেও যে অলঙ্কার ইন্দ্রজিতের শোভাকে বাড়িয়ে তুলেছিল সেই অলঙ্কার তিনি ছুঁড়ে ফেলেছেন, সেই নিচে পড়ে
সেগুলো যেন একটা আলাদা মাধুর্যময় একটা পরিবেশ সৃষ্টি করেছিল। এই পরিবেশটা কি না, এই পরিবেশ যে ইন্দ্রজিতের যে রাগ, ইন্দ্রজিতের যে সত্যি তার যে খেদ, এখানে আমার থাকা উচিত নয়, আমার অন্য অন্য স্থানে যে পিতার কাছে যাওয়ার একটা ইচ্ছা, সেইটাকে আরও বেশি ঘনীভূত করে তুলেছে। চলে আসো, দেখো তিনি কি বলছেন, ধিক মরি, ধিক মানে ধিক্কার জিতে নিজেকে, আত্মধিক্কার যে এইরকম আমার করা উচিত কি, ধিক্কার দিচ্ছেন ধিক মরে কহিলা গম্ভীরে কুমার, গাম্ভীর্য সহকারে তিনি কুমার, এই রাজকুমার ইন্দ্রজিৎ, অর্থাৎ কুমার বলতেই ইন্দ্রজিৎকেই বোঝানো হচ্ছে, গম্ভীরে বললেন হা ধিক মরে, আবার একাধিকবার ধিক্কার দিয়ে বলছেন, বৈরি দল বেড়ে স্বর্ণ লঙ্কা, তাহলে বেড়ে মানে কি ঘিরে ফেলে, বৈরি দল মানে সৈন্য, শত্রু সৈন্য, তাহলে শত্রু কারা না রাম লক্ষণের এই তাদের যে সৈন্য তারা স্বর্ণলঙ্কাকে এখন ঘিরে রেখেছে, হেতা, হেতা মানে কি এখন, আমি বামা দল মাঝে, বামা মানে কি নারী, নারী দলের মাঝে, তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে যে নারী দলের মধ্যে তিনি এখন কেন, তিনি ছিলেন প্রমোদ উদ্যানে এই আনন্দ অনুষ্ঠানের মধ্যে, তাই দেখো বামা দল মাঝে, তাহলে এই যে কথার মধ্যে দিয়ে তার একটা ফুটে উঠেছে দেশের প্রতি টান, দেশ এখন ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে চলেছে, আর আমি একজন রাজ পুত্র হয়ে আমি সেই যুদ্ধকালীন সময় আমি আনন্দ অনুষ্ঠানে মেতে উঠেছি, এটা তার ধিক্কার নিজের প্রতি। দেখো চলে আসো, তিনি বলছেন কি, এই কি সাজে আমারে, আমাকে এখন এইরকম সাজে মানায়, দশাননাত্তজ আমি ইন্দ্রজিৎ, তার দশাননাত্তজ মানে দশানন অর্থাৎ দশটি আনন আছে যার, তা মানে রাবণ, তার রাবণের আত্মজ, দশাননাত্তজ মানে দশাননের আত্মজ মানে সন্তান, দশানন অর্থাৎ রাবণের সন্তান আমি ইন্দ্রজিৎ, আনো রথ তড়া করি, তাড়াতাড়ি রথ আনো ঘুচাবো এ অপবাদ, তোমাদের মনে হতে পারে কোন অপবাদ না, তিনি ইন্দ্রজিৎ সমস্ত দেবতাদের ত্রাস ছেয়ে থাকতে স্বর্ণলঙ্কাকে আক্রমণ করছে, এই অপবাদ ঘুচাবো, বোধি মানে বধ করবো রিপুকুলে, রিপুকুলে মানে শত্রুদেরকে, শত্রুকুলকে নিশ্চিহ্ন করবো, ধ্বংস করে ফেলবো। দেখো পরে আসছি, সাজিলা রথীন্দ্র ঋষভ বীর আবরণে, সেজে উঠলেন রথীন্দ্র ঋষভ, রথি যোগ ইন্দ্র বীর শ্রেষ্ঠ, রথি মানে বীর, এখানে বীর রথি বীর শ্রেষ্ঠ কি বীর আবরণে, যুদ্ধের এই সাজ বীরত্ব সহকারে সেজে উঠলেন, হৈ এই সাজের সঙ্গে দেখো এই সাজটা কেমন সাজ, হৈমবতী সুত, হৈমবতী বলতে এক কথায় হৈমবতী সুত মানে পুত্র, তাহলে হৈমবতীর পুত্র কে না কার্তিক, যথা নাশিতে তারকে মহাসুর, মহাসুর অর্থাৎ তারকাসুরকে বধ করার সময় কার্তিক যে নিজের সাজে যুদ্ধের সাজে সজ্জিত হয়েছিলেন ঠিক সেই রকমভাবে তিনি সেজে উঠলেন, কিংবা সঙ্গে আর একটা তুলনা করেছেন কবি, কিংবা যথা বিহন্নলারূপী কিরীটি, কিরীটিকে কিরীটি অর্জুনের আর এক নাম, কারণ কিরীট মুক্ত বা এই কিরীট একটা মুকুট, এই মুকুট লাভ করার জন্য তার নাম হয়েছে কিরীটি, তাহলে যথা বৃহন্নলারূপী, তোমার মনে হতে পারে বৃহন্নলাকে, বৃহন্নলা এই অর্জুন, অর্জুন যখন অজ্ঞাতবাসে ছিলেন, এটা পৌরাণিক এক কাহিনী, সেই অজ্ঞাতবাসে থাকার সময় তার নাম ছিল এই বৃহন্নলা, সেই বৃহন্নলারূপী কিরীটি, অর্থাৎ দেখো কী কী করতেন, সেজেছিলেন বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, অর্থাৎ বিরাট রাজার এই গোধন গো সম্পদ এই যখন মানে হরণ করে নিয়ে যাচ্ছিল, সেই সম্পদকে রক্ষা করতে এই অর্জুন সেজেছিলেন, তার সাজের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। পরে দেখো বলছে সাজিলা সুর, সুর বলতে বীর, সমীবিক্ষমূলে, সমীবিক্ষমূলে যেভাবে সেজেছিলেন ঠিক সেই রকমভাবে, মেঘবর্ণ রথ চক্র বিজলির ঝটা, মানে মেঘবর্ণ বলতে এই যে ইন্দ্রধনুর রঙে রাঙিয়ে উঠেছে চক্র বিজুলি, তার চাকায় বিজলির ছটা মানে উদ্যম, মানে একটা তেজস, তেজস্বিতাভাবে তিনি যেতে চান, সেই গতির ছটাও যেন তার চাকায় প্রতিফলিত হয়েছে ঠিক সেই, আর তার সঙ্গে দেখো ধ্বজ ইন্দ্রচাপরূপী, ইন্দ্রচাপরূপী অর্থাৎ ইন্দ্রধনুর রঙে রাঙিয়ে উঠেছে ইন্দ্র, ইন্দ্র ধ্বজ ইন্দ্রচাপরূপী, ধ্বজ মানে পতাকা, এই বিভিন্ন রঙে ইন্দ্রধনুষ রঙের সঙ্গে তুলনীয় করা, তুলনা করা হয়েছে, তুরঙ্গম বেশে বেগে আশুগতি, তুরঙ্গম অর্থাৎ অশ্বের গতিতে তার এই যুদ্ধে যাওয়ার একটা গতিময়তা এখানে পেয়েছে, রথে চড়ি বীর চূড়ামণি বীর দর্পে, রথে উঠে পড়লেন বীর দর্প বা অহংকারী,
এই অহংকার শুধু তার আত্মপ্রত্যয়কেই চিহ্নিত করেছে। হেনকালে ঠিক এই সময়ে প্রমীলা সুন্দরী, তাহলে প্রমীলাকে দেখো, প্রমীলা আমি যদিও লিখে দিইনি এখানে, এই ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা। তিনি ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা, সেই প্রমীলা সুন্দরী সেই সময় এলেন হেনকালে, মানে ঠিক সেই সময় এলেন ধরি প্রতিকর যুগ, তার তাকে হাত ধরলেন। এখানে হাত অর্থে নয়, এটা অনুনয় করলেন। কেন দেখো ব্র্যাকেটের মধ্যে আছে, হাই হাই রে যেমতী হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরকে। এই তার এই অনুনয়টাকে কিসে কবি কিসের সঙ্গে তুলনা করেছে, দেখো খুব দারুণ একটা তুলনা করেছেন, একটা তুলনা করেছে যে তরুকুলকে, তরুকুলেশ্বরকে হেমলতা মানে স্বর্ণলতা যেভাবে জড়িয়ে ধরে তাকে আটকে রাখে, সেইভাবে সেও তাকে জড়িয়ে রেখেছে। এর মধ্যে দিয়ে কি একটা দারুণ একটা সম্পর্কের তৈরি করে দিয়েছেন কবি। স্বর্ণলতা যেমন নিজের অস্তিত্ব এই গাছগুলোকে কেন্দ্র করে, প্রমীলাও সেই রকমভাবে তার ইন্দ্রজিতের প্রতি তার নির্ভরশীলতা প্রকাশ ঘটিয়েছেন। আবার দাদা বসে বলবো, দাঁড়িয়ে বলবো? আচ্ছা, স্যার যে অবধি পড়ালেন তারপর থেকেই বলি যে ইন্দ্রজিৎ যুদ্ধে যাচ্ছে, তার স্ত্রী প্রমীলা তাকে তার হাত জড়িয়ে ধরে তাকে যুদ্ধযাত্রায় নিষেধ করছে, কিন্তু যুদ্ধে তাকে যেতেই হবে, কারণ এই যুদ্ধে সম্মানের যুদ্ধ, এই যুদ্ধে তাকে জয়লাভ করতেই হবে। মধুসূদন বারবার মেঘনাদ বাতকাব্যে বলেছেন ফেভারিট ইন্দ্রজিৎ। যদি আমরা মেঘনাদ বাতকাব্যের অংশগুলো একটু পর্যালোচনা করি, তাহলে দেখতে পাব যে তৎকালীন ভারতবর্ষ ব্রিটিশ পরাধীন, রাবণের সব অংশে বিনাশ, ইন্দ্রজিতের অন্যায় যুদ্ধে মৃত্যু, লঙ্কার অস্তমিত বিজয় গৌরব, একই রকমভাবে যেন আমাদের ভারতবর্ষের স্বাজাত্যাভিমানে আঘাত লেগেছে। মধুসূদন আমাদের সেই যাত্রাভিমানকে ফিরিয়ে আনবার জন্যে যেন ইন্দ্রজিৎ চরিত্রের মধ্য দিয়ে, রাবণ চরিত্রের মধ্য দিয়ে তিনি যেন সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণ সখে, রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি। সুন্দরী প্রমীলা কেঁদে বলছে যে প্রাণ সখে তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। তোমাকে ছেড়ে আমি কি করে থাকব, তোমার বিরহে আমি কি করে দিন কাটব। এখানে যদি দেখি যে হোমারের ইলিয়াডের হেক্টর আর তার স্ত্রী অ্যাক্রোমিকির সাথে যেন প্রমীলা একাত্ম হয়ে গেছে, তাদের যে বিদায় দৃশ্য এখানে যেন সেই একই রকম সেই বিদায় দৃশ্যের কথাই মধুসূদন উল্লেখ করেছেন। কারণ মধুসূদন বরাবরই পাশ্চাত্য সাহিত্যের প্রতি তার অনুরাগ ছিল। হায়নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মননা দিয়া। বলছে হায়নাথ হাই স্বামী, গভীর জঙ্গলে ব্রততি ব্রততি লতা যদি হাতির পা জড়িয়ে ধরে, সেই দলব যুথনাথ দলপতি হাতি তাকে তার রঙ্গরসে মন না দিলেও তাকে কিন্তু তার পদস আশ্রয় দেয়। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি, তবে তুমি কেন গুণনিধি তুমি কিঙ্করি রে আর দাসীকে। ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা তার স্বামীর কাছে নিজেকে দাসী রূপে প্রতিপন্ন করেছে, তুমি আমাকে কেন আজ ত্যাগ করে চলে যাচ্ছ। হাসি উত্তর দিলা মেঘনাদ, মেঘনাদ হেসে উত্তর দিল। মেঘনাদ নামকরণ তার জন্মের সময় তিনি মেঘের মতন নাদ তার আওয়াজ করেছিলেন, তাই তার আর এক নাম মেঘনাদ। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ সে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তুমি আমাকে যে বন্ধনে বেঁধেছ কেউ সে বন্ধন
খুলতে পারবে না, কারণ খোলাটা সম্ভবপর নয় তোমার আমার ভালোবাসা। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, আমি তাড়াতাড়ি ফিরে আসব, সমরে নাসি তোমার কল্যাণের আঘবে। সমর সমর মানে যুদ্ধ, নাসি নাশ বিনাশ, তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণে রাঘব রামচন্দ্রকে আমি বিনাশ করে আমি যত তাড়াতাড়ি সম্ভব আবার স্বর্ণলঙ্কায় ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী বিধু চাঁদ, চাঁদের মতন মুখ যার বিধুমুখী, আমাকে তুমি বিদায় দাও। মেঘনাদ বধ কাব্যে, এখানে একটু মেঘনাদ বধ কাব্য সম্পর্কে আরেকটু বলি। মেঘনাদ বধ কাব্য এতটাই জনপ্রিয় ছিল যে মধুসূদন একদিন চীনা বাজারে গেছেন, গিয়ে দেখেন একজন মুদি তিনি বসে বসে একটা মেঘনাদ বধ কাব্য পড়ছেন। তিনি প্রশ্ন করলেন যে তুমি কি পড়ছো? মুদি বললেন যে নতুন একটা কাব্য বেরিয়েছে, সেটা আমি পড়ছি। বললো এটা কি চলবে? বলছে হ্যাঁ চলবে। বলছে তুমি একটু জোরে পড়ো তো, বলছে তুমি এর বিষয় কিছু বুঝবে না। তখন মধুসূদন নিজেই কিছুটা অংশ পড়লেন, তার পরিচয় জানতে চাইলে মধুসূদন অন্য বিষয়ে কাটিয়ে সেখান থেকে চলে গেছিলেন। তা মেঘনাদ বধ কাব্যের এতটাই জনপ্রিয়তা সেই সময় ছিল, এবং এর যে ভাষা, ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা এর শব্দার্থগুলো, প্রত্যেকটা শব্দার্থ একটু মন দিয়ে পড়বে, কারণ শব্দার্থগুলো না জানলে তোমরা কিন্তু এর যে অর্থগুলো বা কবিতার সারমর্মটা কিন্তু বুঝতে পারবে না। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, আকাশ পথে প্রচণ্ড যুদ্ধে তাদের রথ ইন্দ্রজিৎ উড়িয়ে দিল, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। হৈম পাখা, হৈম সোনার পাখা বিস্তার করে যেন মৈনাক শৈল মতন অম্বর উজ্জ্বলি আকাশ উজ্জ্বল করে উড়ে চলল। সিঞ্জিনী আকর শিরোষে, সিঞ্জিনী ধনুকের টঙ্কার, আকর শিরোষে আকর্ষণ, তাকে সেই ধনুক যখন টানছে তার শব্দ হচ্ছে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। পক্ষীন্দ্র যথানাদে মেঘ মাঝে ভৈরবে, পক্ষীন্দ্র গরুর, ভৈরব শিবের তাণ্ডব নৃত্য, মেঘ মাঝে যখন সেই পক্ষীন্দ্র নাদ করছে ডাকছে কাপিলা লঙ্কা কাপিলা জলধি, লঙ্কা কেঁপে উঠেছে জলধি সমুদ্রও কেঁপে উঠেছে, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। রাবণ রাজা তিনি তার সৈন্যবাহিনী নিয়ে বীর সাজে সজ্জিত হয়ে তিনি যুদ্ধযাত্রার আয়োজন শুরু করেছেন। এবার স্যার পড়ছেন। দেখো আবার শুরু করি, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, তাহলে রাবণের এই বীরত্ব এখানে আবার প্রকাশিত হয়েছে, বীর মদে মাতি মেতে উঠেছেন, বাজিছে সেই, তাহলে তার যাত্রার যুদ্ধযাত্রার বর্ণনাটাও এখানে দেখো আছে, বাজিছে রণবাজনা, চারিদিকে যুদ্ধের বাজনা বেজে উঠেছে, গরজিছে গজ হাতি গর্জন করছে, হেরসে অশ্ব ঘোড়া ডাকছে, হুঙ্কারিছে মাতি হুঙ্কারিছে পদাতিক রথি, তাহলে চারিদিকে যুদ্ধের মত্ততা যেন বেজে উঠেছে। সেই সঙ্গে উড়িছে কৌশিক ধ্বজ, উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চক কুঞ্চক বিভা, এই যে স্বর্ণবর্ণময় একটা আভা যুদ্ধের এই বাতাবরণকে আরও আরও যেন খুব সুন্দর করে কবি প্রকাশ করেছেন। হেনকালে ঠিক সেই সময় তথা মানে সেখানে উত্তরিলা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রতি, ঠিক সেই সময়, তাহলে কোন সময় না, যখন রাবণ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন এবং ঠিক সেই সময় এখানে এসে উত্তরণ করলেন, অর্থাৎ নামলেন কে, মেঘনাদ রথি, রথি মেঘনাদ। তাহলে নাদিলা করবুর দল, নাদিলা মানে নাক করলেন, চিৎকার করলেন আনন্দে, কেন তাদের, তাহলে প্রশ্ন হতে পারে তাদের এই আনন্দের কারণ কি, তাহলে তাদের এই আনন্দের কারণ দেখো কি, করবুর দল, করবুর মানে রাক্ষস দল, রাক্ষস দল নাক করলেন আনন্দ করলেন, না শ্রেষ্ঠ বীর স্বর্গ মর্ত পাতালের শ্রেষ্ঠ বীর হিসাবে যেন
ইন্দ্রজিৎ নিজেই তাই তাদের তার মাঝখানে ইন্দ্রজিৎকে পেয়ে তারা আনন্দে ফেটে পড়লেন। হেরি বীরবর মহাগর্বে, এই দেখে বীরবরকে দেখে মহাগর্বে তারা চিৎকার করলেন। নমি পুত্র, নমস্কার করলেন পুত্র, পুত্রকে না এই মেঘনাথ পিতার চরণে করজোড়ে কহিলা, তাহলে পিতাকে প্রণাম করলেন এবং পিতাকে নমস্কার করে করজোড়ে অর্থাৎ নমস্কারে করে জানাচ্ছেন কী দেখো কহিলা, হে রক্ষকুলপতি, এ রাক্ষসকুলের পতি মানে রাক্ষসকুলের সম্রাট, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, রাঘবকে না রঘু প্রবর্তিত এই বংশের সন্তান রাম লক্ষণকে এখানে রাঘব বলা হয়েছে। তিনি বাবাকে ব্যক্ত করছেন ইন্দ্রজিৎ রাবণকে, রাবণের কাছে জানতে চাইছেন যে মরে গিয়ে আবার দ্বিতীয়বার বেঁচে উঠেছিল, বেঁচে উঠেছে শুনিয়া যে মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, রাঘব মৃত্যু পরে আবার বেঁচে উঠেছে, এ মায়া পিত বুঝিতে না পারি, কিন্তু আমি এই মায়ার কারণ কি, এটা মায়া, এটা ভ্রম, এর কারণ আমি বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দাও, আমাকে অনুমতি দাও সমূলে, সমূলে মানে একেবারে নিশ্চিন্ন করব, নির্মূল করিব পামরে আজি। তাহলে পামরে মানে কি, পামরে মানে পাপিষ্ট, তাহলে ইন্দ্রজিতের চোখে পাপিষ্ট করা তার দেশবাসীকে, তার পিতৃ পরিচয় বা আত্মীয় পরিজন সবাইকে যারা ধ্বংসে মেতে উঠেছে তাদেরকে সে পাপিষ্ট বলছে, পামরে বলছে। দেখো ঘোর সরানলে করি ভস্ম, সরানলে মানে সর বলতে বান, তীর, তীরের আগুনে মানে ধ্বংস করার এই অর্থ, করি ভস্ম বায়ু অস্ত্রে উড়াইব তারে, নথুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। অর্থাৎ সে এখানে অঙ্গীকারাবদ্ধ হচ্ছে কি, যে আমাকে তুমি আবার একবার আদেশ দাও, আমি এই শত্রুদেরকে একেবারে নিশ্চিহ্ন করব, না হলে কি কি করব সেটা সে বলছে। স্যার যেখানে বললেন যে শত্রুকে রাজপদে বেঁধে এনে দেবে, ইন্দ্রজিতের পিতৃভক্তি এখানে প্রকাশ পেল, কারণ পিতার প্রতি তার যে অপরিসীম শ্রদ্ধা ভালোবাসা সবটাই আমরা মেঘনাদ বধ কাব্যের মধ্যে দেখতে পেয়েছি। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে, উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। আলিঙ্গি কুমারে, কুমার ইন্দ্রজিৎ, আলিঙ্গি আলিঙ্গন জড়িয়ে ধরা, পুত্রের প্রতি পিতার যে ভালোবাসা এখানে রাবণ চরিত্রের মধ্যে আমরা সেটা দেখতে পেলাম। উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি, সোনার লঙ্কার অধিপতি রাবণ তিনি উত্তর করলেন, রাক্ষস কুলশেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, বৎস বাছা তুমি রাক্ষস বংশের তুমি সেরা বীর, তুমি রাক্ষস বংশের ভরসা, কারণ একে একে রাবণের অন্যান্য সেনারা, অন্যান্য বীর যোদ্ধারা তারা মারা গেছে, ইন্দ্রজিৎ একাই আছেন এই মুহূর্তে, কি সেও যদি যুদ্ধে যায় এবং তারও যদি মৃত্যু হয় তাহলে এই সোনার লঙ্কাকে রক্ষা করবার আর কেউই থাকবে না। এ কাল সমরে, এ ভয়ঙ্কর যুদ্ধে, বারো কাল সমরে নাহি চাই প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, তোমাকে বারবার এই ভয়ঙ্কর যুদ্ধে আমার প্রাণ চাই না, যে তোমাকে বারবার আমি এই যুদ্ধে পাঠাই, হাই বিধি পাম মম প্রতি ইন্দ্র, হাই বিধি বাম মম প্রতি, ভগবান আমার প্রতি বিরূপ। রাবণ প্রবল পৌরুষের অধিকারী, কিন্তু তিনি বুঝেছিলেন যে এই যুদ্ধে আমার জেতার কোনো সম্ভাবনা নেই, তবু তার আপন পৌরুষে বীর্যবর্তায় তিনি কিন্তু কখনোই রামের কাছে নতি স্বীকার করেননি। তিনি চেয়েছেন যে তাদের সম্মান, সোনার লঙ্কার গৌরব যেন কোনোভাবেই কেউ নষ্ট না করতে পারে, তাই নিজেদের
পতন সত্ত্বেও, জানা সত্ত্বেও, এমনকি দেবতারা বিরূপ সত্ত্বেও তিনি কিন্তু কখনোই নিজের কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হননি। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, কে কবে শুনেছে শিলা কখনো জলে ভাসে, না কেউ মরে আবার বেঁচে ওঠে। কিন্তু রামের ক্ষেত্রে তাই হয়েছে, রাম আবার বেঁচে উঠেছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অত ইন্দ্রজিৎ তিনি বীর দর্পে উত্তর করলেন রামকে কি ছাড় নর বলে। রামের রাম ইন্দ্রজিতের কাছে, রাম লক্ষণ ইন্দ্রজিতের কাছে কোনো মানুষ বলেই মনে হয় না, কোনো মানুষ বলেই মনে করেনি। তারে ডরাও আপনি রাজেন্দ্র, তাকে ডরাও ভয় পাওয়া, তাকে আপনি কেন ভয় পান। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত খুশিবে জগতে। আমি থাকতে আপনি যদি যুদ্ধে যান, রণে যুদ্ধে যান, তাহলে এ কলঙ্ক আমার। কারণ উপযুক্ত সন্তান থাকতে বাবা যদি যুদ্ধে যাই সেটা ইন্দ্রজিতের কাছে সম্মানহানি, কারণ ইন্দ্রজিৎ স্বর্গমর্ত পাতাল জয় করেছে। সেখানে সে থাকতে তার পিতা যুদ্ধে যাবে এটা কখনোই ইন্দ্রজিতের কাছে কখনোই সেটা শোভনীয় নয়। হাসিবেন মেঘবাহন রুষিবেন দেব অগ্নি, মেঘবাহন ইন্দ্র, ইন্দ্র হাসবে, রুষিবেন দেব অগ্নি, অগ্নি তিনিও রুষ্ট হবেন। আমরা জানি যে ইন্দ্রজিতের আরাধ্য দেবতা ছিলেন অগ্নি, বিভাবসু। নিকুম্ভিলা যজ্ঞাগারে যে কোনো কর্মে যাওয়ার আগে সেখানে তার ইষ্ট দেবতার পুজো সমাপন করে যুদ্ধে যাত্রা করত। দুইবার আমি হারানো রাঘবে আর একবার পিত, দেহ আজ্ঞা মোড়ে দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। ইন্দ্রজিৎ ইচ্ছা করলে সে নিজেই যুদ্ধে চলে যেতে পারত, কিন্তু গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং পিতার প্রতি অপরিসীম শ্রদ্ধা জন্যে তিনি তার পিতার কাছে অনুমতি চেয়েছেন, এর আগে আমি দুবার রাঘবকে রামচন্দ্রকে হারিয়েছি, আবার একবার আমাকে অনুমতি দিন, আমি তাকে যুদ্ধে হারাবো এবং দেখতে চাই যে এবার কোন ওষুধে তাকে কে বাঁচিয়ে তোলে। আবার আমি শুরু করি, দেখো স্যার যেটুকু পড়ালেন তারপরে আবার শুরু করছি আমি। কহিলা রাক্ষসপতি, তাহলে কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতিকে না রাবণ বললেন, কি বলছেন দেখো, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাহলে কুম্ভকর্ণ বলি মানে কুম্ভকর্ণ বলে যে আমার ভাই আছিল আজ নেই, বলে তাই আমি জাগানু অকালে, তাকে আমি অকালে জাগিয়েছি। এর অর্থ শেষেটুকু হবে, আচ্ছা তাই অকালে, তাহলে কথিত আছে এই অকালে জাগালেই নাকি কুম্ভকর্ণের মৃত্যু। এত কথা জেনেও রাবণ তাকে জাগিয়েছেন, এই জাগানোর মধ্যে দিয়েই উঠে এসেছে তার এই একটা ভীতি বোধ। চলে আসো দেখো, জাগানু ভয়ে হাই দেহ তার, দেখো সিন্ধু তীরে, দেখো সিন্ধু অর্থাৎ সমুদ্র তীরে, দেখো ভূপতিত তার দেহ, দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, সিন্ধু অর্থাৎ সমুদ্র তীরে তার দেহ, অর্থাৎ এখানে তার যে মৃত্যুর অবস্থা সিন্ধু তীরে গেলেই তুমি দেখতে পাবে। সঙ্গে তুলনা করছেন গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, তার মৃত্যুটাকে তিনি তুলনা করছেন গিরিসিংহ পর্বত সিংহ যেভাবে, আর তরু মানে গাছ, গাছের উপরে বা এই পর্বতের উপর যদি বজ্রাঘাত হয় যেভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সেই রকম অবস্থায় সে পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা, তার পরেও তোমার যদি একান্তই যুদ্ধে যেতে ইচ্ছা, বত্তব তোমার একান্ত ইচ্ছা বৎস, সন্তানকে সে স্নেহের বাছা বলে সম্বোধন করে বলছে, আগে পুজো, আগে পুজো করো ইষ্ট দেবে, অর্থাৎ তোমার নিজের
যে দেবতার প্রতি তোমার আস্থা, সেই দেবতার আগে আশীষ নাও। এখানে রাক্ষস হয়েও দেখো তার মধ্যে ভগবানের প্রতি একটা প্রীতিবোধ যেন কোথায় যেন উঁকি দিয়ে গেছে। চলে আসো, সেনাপতি পদে আমি বরিনি তোমার, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করলাম। দেখো দেখো আজ অস্তাচলগামী দীননাথ এবে, এবে বলতে এখন, দীননাথ বলতে দিন করে যে, অর্থাৎ সূর্য, সূর্য এখন ডুবতে বসেছে, প্রভাতে জুঝিও, প্রভাত সূর্য উঠুক নতুন দিন উঠুক। এই রাবণ এই দিনে আর যুদ্ধ যেতে চান না, নতুন দিন সে ভাবেন, নতুন সূর্য উঠবে, সেই নতুন সূর্যের সঙ্গে তাকে নতুন দিন উঠুক তার জীবনে, সেইভাবে সে বলছে প্রভাতে জুঝিও বৎস রাঘবের সাথে। এতে কহিয়া রাজা, রাজাকে না রাবণ এত কিছু বলার পরে যথাবিধি লয়ে যথারকম যে যত নিয়ম আছে গঙ্গদক, যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করালে কুমারে, এই কুমার বলতে না মেঘনাথকে সেই কি করলেন, তার সেনাপতি পদে অভিষেক করালেন। তাহলে দেখো তোমরা শুরুতে ছিল অভিষেক, আমরা কবিতার যদি নামকরণে আসি তাহলে তোমাদের প্রথমে প্রশ্ন হতে পারে অভিষেক, অভিষেক মানে কি, আর অভিষেক কে করালেন, কেনই বা করালেন, আবার তার মা হিসাবে দেবী লক্ষ্মী যে ছদ্মবেশ ধারণ করে এসছেন প্রভাসার রূপ নিয়ে, তাহলে তার প্রত্যেকটা উদ্দেশ্য দেখো, উদ্দেশ্য কিভাবে কোথা থেকে একটার সাথে একটা সম্পর্ক, তাহলে দেখো অভিষেক কবিতার মূল সম্পদকে না মেঘনাদ, সেই মেঘনাদকে অভিষিক্ত করছেন কে, রাবণ, তাহলে কিসে না তার সৈন্যবাহিনীর সেনাপ্রধান হিসাবে। তাই কবিতার যে নামকরণ অভিষেক সেই নামকরণ এই হিসাবে যথার্থ। আবার দেখো প্রত্যেকটি চরিত্র একটা একটার সাথে সম্পর্কে এগিয়ে এসেছে, এই সম্পর্কগুলো এইভাবে তাকে অভিষিক্ত করতে বাধ্য করেছে। এবার দেখো তার মা প্রভাসার আসার উদ্দেশ্যটা কি, না ইন্দ্রজিৎ বা মেঘনাদকে যদি এই অভিষিক্ত সেনাবাহিনীতে অভিষিক্ত করার জন্যে তারও যথেষ্ট অবদান আছে। তাই প্রত্যেকটি চরিত্র একে অঙ্কের সঙ্গে একটা সম্পর্ক যুক্ত। শেষ হয়ে গেল, যাই হোক কবিতা শেষ হয়েছে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি যে এবছর অভিষেক থেকে বড় প্রশ্ন এসে গেছে, আশা করি 2021 সালে এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম, তবুও বড় প্রশ্ন তোমাদের যারা করতে চাও তারা করবে এবং ব্যাখ্যা থেকে প্রশ্ন অবশ্যই করবে। ব্যাখ্যার যে লাইনগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো তোমাদেরকে বলি, বা বড় প্রশ্ন যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো বলি। রাবণের যুদ্ধযাত্রার পরিচয় দাও, রাবণ ও ইন্দ্রজিতের তুলনামূলক আলোচনা করো, রাবণ চরিত্র, এই তিনটে প্রশ্ন বড় প্রশ্ন বললাম। আর ব্যাখ্যার ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমাদের আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, ব্যাখ্যা তো লাইন তুলেই প্রশ্নগুলো দেয়, লাইনগুলো শুধু বলছি। হাই বিধিবাম মম প্রতি জিজ্ঞাসিল মহ বিস্ময় মানিয়া, কে কবে শুনেছে শিলা জলে ভাসে, বিদায় এবে দেহ বিধুমুখী, হাসিবেন মেঘবাহন, অম্বুরাশি সুতা উত্তরিলা, কাপিলা লঙ্কা কাপিলা জলধি। দেখো তোমাদের উদ্দেশ্যে আর একবার বলছি যে স্যার যেটা বললেন অবশ্যই সেগুলো তো করবেই, আর তোমরা যদি প্রয়োজনে কোনো কোনো লাইনগুলোকে একটু সাজিয়ে নাও নিজের মতো করে, তাহলে তার অর্থ তোমরা তোমাদের কাছে আরও বেশি সুবিধা হবে। তারপরেও আমি দু চারটে প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি সামনে খাতা রাখো তাহলে লিখে নিতে পারো। দেখো ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী, প্রশ্ন মহাবলী কে, তার এই কুসুম দাম ছেড়ার কারণ কি। পরের প্রশ্ন সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, কে সাজেন তার এই সাজসজ্জার বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন এ অদ্ভুত বারতা জননী
প্রশ্ন, জননীকে কোন বার্তা তিনি দিয়েছেন? তারপরে এর সাথেই প্রশ্ন, বার্তাটি অদ্ভুত কেন? পরের প্রশ্ন, সাজিলা রথীন্দ্র ঋষভ বীর আভরণে, রথীন্দ্র ঋষভের বীর আভরণের বর্ণনা দাও। পরের প্রশ্ন, ইন্দ্রজিতের পবন পথে উড়ে যাওয়ার যে বর্ণনা তা ব্যক্ত করো। মনে হয় এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, পরবর্তীতে তোমাদের স্কুলের স্যাররা আরও বিস্তারিত আলোচনা করবে। ঠিক আছে, আমরা শেষ করলাম আমাদের বাংলা ক্লাস। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন শিক্ষক শ্রী দীপক বিশ্বাস এবং শিক্ষক শ্রী তমাল তরু দত্ত। আমরা নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে আরও একবার স্যারদের ধন্যবাদ জানাবো, এবং সেই সঙ্গে সঙ্গে পর্দার ওপারে যে ছাত্রছাত্রীরা আছো তাদেরকে জানিয়ে রাখবো যে তোমরা যদি কোনোভাবে স্যারদের ক্লাস কোনো ক্লাস মিস করে যাও, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি ক্লাসের আপডেট কিন্তু নিউজ নোম্যান্সল্যান্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে দিচ্ছি। সেক্ষেত্রে তোমরা নিউজ নোম্যান্সল্যান্ডের ফেসবুক পেজ লাইক করে এবং ইউটিউব চ্যানেল ফলো করে প্রত্যেকটি ক্লাসের আপডেট পেতে পারো। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, ফিরে আসব দ্বাদশ শ্রেণীর অঙ্ক ক্লাস নিয়ে। সঙ্গে থাকবেন শিক্ষক শ্রী মনোতোষ মিত্র এবং শিক্ষক শ্রী দীপেন্দু বিশ্বাস। ততক্ষণ চোখ রাখো নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায়। ফিরে আসছি শিগগির।